জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। উনি রেল প্রতিমন্ত্রী দু বছর ছিলেন, একটুও কোনো স্টেপ নেননি যে নসিপুর রেলব্রিজ দিয়ে রেল চলাচল শুরু হোক। তারপরেও অনেক বছর কেটে গেছে, 14 থেকে 23, এর মধ্যে উনি কোনো দিন 2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত রেলমন্ত্রীর কাছে যাননি, রেল বোর্ডে যাননি, জিএমের কাছে যাননি, ডিএরএমের কাছে যাননি। যদি গিয়ে থাকেন 2021 সালের 10রা ডিসেম্বর থেকে 2022 সালের 30শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ওনাকে আমি বলবো যে আপনি একটা দেখান যে আপনি ডিআরএমের কাছে গেছেন বা জিএমের কাছে গেছেন বা রেল প্রতিমন্ত্রীর কাছে গেছেন বা রেল বোর্ডে গেছেন বা রেলমন্ত্রীর কাছে গেছেন, তার একটা প্রতিলিপি দেখান। যিনি আজকে বলছেন যে আমি রেল লাইনটা করলাম, রেল সেতুটা করলাম বহরমপুরের সাংসদ, তিনি রেলের স্টেট মিনিস্টার হয়েছিলেন। আমাদের চোখে দেখা, এলাকার মানুষের চোখে দেখা, স্টেট মিনিস্টার হওয়ার পর তিনি 3 থেকে 4 বার মাহিনগর এলাকায় গেছেন, অর্থাৎ মুকুন্দবাগে নিচু মাহিনগর এলাকায় যেখানে মূলত জমি সংকট রয়েছে সেই জায়গায় গেছেন। বিরোধীরা বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, কিন্তু আগারম বাগারম বুকে যাওয়া কিছু বিরোধী নেতা নেত্রী, তাদের মুখ থেকে মুর্শিদাবাদের মানুষেরা এই সমস্ত কথা শুনতে আর রাজি নয়। বিজেপির বিধায়ক গৌরীশঙ্করবাবু, সে অন্যদের থেকে একটু আলাদা বিরোধী দল করতে পারে, স্বাধীনতা বজায় রেখে সে বরাবরই কথা বলে, সেটা আমরা জানি, কিন্তু এই নসিপুর রেলব্রিজে অধীর চৌধুরীর কী অবদান? তিনি বলছেন যে অধীর চৌধুরী রেলের মন্ত্রী হিসাবে কিছুই করেননি, যত পরিণত হবে আস্তে আস্তে বাড়বে, কাটোয়া থেকে ফরাক্কা ডবল লাইন এটা একটু দেখে নেবেন। আমি গৌরীবাবুদেরকে বলছি, আপনারা আঞ্চলিক বিধায়করা যা মত পোষণ করেন, আপনাদের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা সেই মত পোষণ করেন তো? তাই যদি হবে তাহলে অশ্বিনীজি যিনি রেলমন্ত্রী, পীযূষ গোয়েল, তারা অধীর চৌধুরীকে এতটা তারা মাইলেজ দিতেন না, অধীর চৌধুরীকে এতটা সম্মান করতেন না, বা অধীর চৌধুরীর যে কৃতিত্ব সেটাকে তারা মেনে নিয়েছেন বলেই এই নসিপুর রেলব্রিজে রেল আধিকারিকরা অধীর চৌধুরীকে নিয়ে ভিজিটটা করেছেন। আপনাদের প্রয়োজন বোধ করেননি, তার জন্য বলেননি, তারা খুব ভালো করে জানেন। আর একজন মহিলা যিনি বলতে চাইছেন অধীর চৌধুরীকে ধিক্কার, আমি বাইকটা শুনছিলাম, তিনি 5 বার অধীর চৌধুরীকে ধিক্কার জানিয়েছেন, 4 বার মমতা ব্যানার্জিকে ধন্যবাদ বলেছেন। মুর্শিদাবাদের রাজনীতিতে সবথেকে যদি ধান্দাবাজ এবং সেই সঙ্গে সঙ্গে ফারিক্কাবাজ যদি কোনো কেউ রাজনীতির নেত্রী থাকেন, সেটা হচ্ছেন এই মুর্শিদাবাদের সাংগঠনিক তাদের দলনেত্রী শাওনি সিংহ রায়। এগুলো জানতে গেলে কী কিছু বলতে হয়? এখন নেত্রী যেমন খুঁজে বেড়াচ্ছেন, ডহরবাবু কোথায় গেল, ইনিও তখন খুঁজে বেড়াচ্ছেন কোথায় কে করেছে। হ্যাঁ, নবগ্রামের যখন বিধায়ক ছিলেন অধীর চৌধুরী, এআর খান সাহেব, তিনি এসেছিলেন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে, আর বাদবাকি আন্দোলন ওই কে 2 লাইন লিখলো ওকে পার্কল্যান্ড ফেরাতে আন্দোলন হয় না, সেখান থেকে অধীর চৌধুরী লেগে পড়েছিলেন। কেসি পন্থের নাম শুনেছেন? শাওনি সিংহ রায়, তিনি তখন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন রেলওয়ের, তিনি এই টাকাটা স্যাংশন করেছিলেন। মমতা ব্যানার্জি গ্রিন এতে উল্লেখ করেছেন, তো মমতা ব্যানার্জি উল্লেখ করে থাকবেন তাহলে ডবল লাইনটা করলেন না কেন? নরসিংপুর রেলব্রিজের জন্য টাকা স্যাংশনটা করলেন না কেন? আপনার নেত্রীকে গিয়ে বলুন না,